মানুষটার প্রাণ নেই, কোনো উত্তাপ নেই, সে বাঁচল কি মরল তার কোনো ভাবনা নেই, সে কাকে ভয় পাবে, কোন কথা বলতে তার দ্বিধা হবে? তার যদি দায়িত্বই থাকতো তাহলে সে কি অত অল্প বয়সে তার লক্ষ্মীমন্ত বউ আর তার ফুটফুটে ছেলেকে ছেড়ে চলে যেতে পারত? সেদিনে যখন তাকে কেউ আটকে রাখতে পারল না, তার কোনো পিছু টান ছিল না, তাহলে আজ কি করে থাকবে বলো তো? আমি তো তবু বুঝতে পারছি না, আপনি এলেন কেন? ওই যে বলে না, খুনি তার খুনের জায়গায় একবার হলেও ফিরে আসে, আমি তো সেরকম একজন খুনি। তোমাদের স্বপ্নকে খুন করেছি, তোমাদের আকাঙ্ক্ষাকে খুন করেছি, তোমাদের আনন্দকে হত্যা করেছি। আমি সেই হত্যাকারী, আর সেই জন্যই বোধহয় হত্যা লীলা যেখানে করে গেছি সেখানে একবারের জন্য পা ফেলে দেখতে এসেছি আমার আমার কাজের কি ফলাফল হলো। এইভাবে কেন বলছেন দাদা? সংসারে হয়তো আপনার মন ছিল না, তাই জন্য আপনি সংসার ছেড়ে চলে গেছেন। কত লোকই তো সন্ন্যাসী হয়, আর তারা সবাই তো সংসার ছেড়েই যায়। সব বুঝু কি, দায়িত্ব না নেওয়ার ফল। যে মানুষ সংসার থেকে দায়িত্ব না নিয়ে এড়িয়ে চলে যায় সংসার, তাকে আর যাই হোক আমি মানুষ হিসেবে গণ্য করি না। আমি তোমার এই কথাও মেনে নিচ্ছি, সত্যি তো সংসারে থেকে আমি সংসারের দায়িত্ব পালন করিনি, আমি তো আর সন্ন্যাসী হয়ে জন্ম নিইনি। আমি দোষে গুণে ভরা একজন মানুষ ছিলাম, চাকরি করেছি, সন্তানের জন্ম দিয়েছি, তারপর একদিন হঠাৎ সংসার ছেড়ে চলে গেছি। ধরো এ হয়তো আমার একটা খেয়াল, সংসার করতে ইচ্ছে করছিল না, এ তো আমার একটা খেয়াল। এমন বেখালি হওয়া তো আমার উচিত হয়নি। তারপর নানা আঘাতে ঘুরে ফিরে নানা জায়গায় সাধনা করে আমি হয়তো নিজেকেই ভুলিয়ে রাখতে চেয়েছি। এই সাধনায় না কারো কিছু এসে যায়নি, এসে যায়ও না। সত্যি তো এই সাধনায় কার কি এসে যাবে? শুধু আমার মন থেকেই হয়তো মোহমুক্তি ঘটেছে। বারবার বলছি হয়তো যে মোহমুক্তি ঘটেছে, কিন্তু তারপরেও কেন কেন আমার ফেলে যাওয়ার সংসারে আমি আরেকবার ফিরে এলাম, সেই প্রশ্ন আমি নিজেকে করছি। বেশ করেছেন দাদা, আসবেন না কেন? এটা তো আপনার নিজের সংসার, মেজদির সংসার। মেজদি তো সারা জীবন ধরে যা পূজা অর্চনা করেছে তা সার্থক হয়েছে। মেজদি এতদিন যা কষ্ট করেছে আজ তার সুখের পালা। চুপ কর ছোট, পরপুরুষের সামনে এসব কি কথা বলছিস তুই? কি পরপুরুষ মেজদি? এতগুলো বছর যাকে আমি দেখিনি, এতগুলো বছর ধরে যে আমাদের ফেলে রেখে চলে যেতে পেরেছে, কোলের ফুটফুটে বাচ্চা ছিল তবুও ফেলে চলে গেছে, যা চেহারা চেহারা আমি প্রায় ভুলে গেছি, সে বড় পুরুষ ছাড়া আবার কি? ক্ষমা করে দাও হেমাঙ্গিনী, আমি বললাম তো যে আমি আর তোমাদের সামনে আসবো না। আমি আমি তোমাদের সামনে এসে তোমাদের আর বিব্রত করব না। ছোট মা যা বলেছে আমারও তাই মত। আপনার এখন এখান থেকে যাওয়া হতে পারে না। আমাকে আটকিও না বাবা, আমি আমি কাউকে সুখী করতে পারবো না। আপনি তো কোনোদিন কাউকে সুখী করেননি, চিরটা কাল আপনি মানুষকে দুঃখ দিয়ে গেছেন। দুঃখী যখন বানাবেন
তাই যখন আমাদের নিয়তিতে আছে তখন আপনি আমাদের দুঃখ দিয়ে যান, আমাদের সঙ্গে থেকে আপনি আমাদের দুঃখ দিতে থাকুন। দেখো বাবা, না, আপনাকে আমি ছাড়বো না, আপনার কোথাও যাওয়া হবে না, কোথাও না। তাই যদি হয় তাহলে আমায় তোমাকে ছেড়ে দিতে হবে। মেস্তি, সারাটা জীবন তুমি যার জন্য তপস্যা করেছো সেটা তো আমি জানি, বছরের একটা দিন কার জন্য মানত করে পূজো করতে সেগুলো সব আমি জানি। তোমার মানত পূরণ হয়েছে মেজদি ভাই, দাদা আবার বাড়িতে ফিরে এসেছে। আজ এরকম অলক্ষণে কথা বলো না তুমি। তুই কি মনে করছিস ছোট, উনি এখানে থাকতে এসেছেন? উনি দায়িত্ব নেবার লোক। এখন তো দায়িত্ব নেওয়ার কিছু নেই মেজদি ভাই, তোমার ছেলে আছে, বড় হয়ে গেছে, চাকরি করছে, তার বিয়ে হয়ে গেছে, আমি আছি, তোমার দেওর আছে, তোমার দেওর সংসার চালাচ্ছে, তোমার কিসের চিন্তা মেজদি ভাই? তুমি তো এখন আনন্দে থাকবে। তুমি শুধু আমাদের মাথার উপর থাকবে মেজদি ভাই, তোমাকে কারোর দায়িত্ব নিতে হবে না। আর এতদিন পরে উনি তোমার দায়িত্ব নিতে চাইলে আমি বা তোমার দায়িত্ব ছেড়ে দেবো কেন মা? উনি তোমার কে? হ্যাঁ, একদিন ওনার সঙ্গে তোমার সংসার সংসার খেলা হয়েছিল বটে, কিন্তু আজ তো সেই সংসার আর নেই, সেই সংসারের কোনো অস্তিত্ব নেই আজ, সেই সংসারের পলি পড়ে গেছে, তামাদি হয়ে গেছে সেই সংসার। সেই তো বাবা, শুধু তো সংসার তামাদি হয় না, যে সংসার করে তামাদি হয় সে। আমি তোমার মাকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম, পারিনি, চলে গেছি, তাই আমি তামাদি হয়ে গেছি। ভালোই তো হলো, কোনো গোল রইল না। তোমরা তোমাদের মতো ভালো থাকো, সুখে থাকো, তোমাদের মধ্যে নিজেকে জড়িয়ে আমি আর তোমাদের বিব্রত করতে চাই না। আমি তোমাদের মধ্যে অস্বস্তি হয়ে বেঁচে থাকতে চাই না বাবা। তাছাড়া সারা জীবন নানা জায়গায় ঘুরে ঘুরে খোলা জায়গায় থেকে থেকে বদ্ধ ঘরে আমি আর থাকতে পারবো না। প্রকৃতির মাঝে যে জীবন আমি কাটিয়েছি, বদ্ধ সংসারে সে জীবনের শান্তি আমি আর পাব না। সারা জীবন ওনার শান্তিটাই তো বড় কথা, সারা জীবন ধরে উনি শান্তি চেয়েছেন, আর কারুর কোনো শান্তির দাম নেই কো, আর কারুর কোনো শান্তির আশা আকাঙ্ক্ষা কিচ্ছু থাকতে পারেনি। মেসি ভাই, কত বছর বাদে উনি এসেছেন বলতো, এই বাড়িতে খাচ্ছেন, খাওয়ার সময় তুমি এইভাবে বিধো না। উনি তো বলছেন উনি এই বাড়িতে থাকবেন না, উনি চলে যাবেন। শুনুন, বাকি জীবনে আপনার শাস্তি কি সেটা শুনুন। আপনি যে অন্যায় করেছেন তার একটাই শাস্তি, আপনার কোথাও যাওয়া হবে না, আপনাকে তিলে তিলে এই সংসারই বাঁচতে হবে। আমার মা কোনোদিন আপনার সঙ্গ পায়নি, এইবার এইবার এবার আপনাকে আপনার ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমার মাকে সঙ্গ দিতে হবে। আর আমি পিতৃস্নেহ কি জিনিস আমি জানতে পারিনি, এখন থেকে আমি পিতৃস্নেহ দাবি করছি। জানি দাবি করে পিতৃস্নেহ পাওয়া যায় না, তবু যদি সত্যি সত্যি মন থেকে দিতে না পারেন তাহলে না হয় একটু অভিনয় করবেন, অভিনয় করেই না হয় একটু পিতৃস্নেহ দেবেন। না না, এমন কথা বলো না বাবা,
আর কি বলবো, সত্যি কথা বলুন তো, আমাদের প্রতি আপনার এতটুকু মায়া আছে, কোনদিন ভেবেছেন আমাদের কথা? রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি আমায় চিনতে পারতেন? আপনার যে একটা পুত্র সন্তান ছিল সেটা আপনার মনে ছিল? ছিল বাবা, ছিল। তোমার অবয়ব এখন কেমন হয়েছে তা আমার কাছে জানা ছিল না, কিন্তু আমি অনেকবার মনে মনে কল্পনা করেছি তুমি এমনটা হয়েছ, তুমি অমনটা হয়েছ। আর আর তোমার মা, আমি সারা জীবন সন্ন্যাস নিয়ে কাটাবার পরও যখনই কোনো লক্ষ্মীমন্ত মেয়ের কথা মনে করেছি, তখনই তোমার মায়ের মুখটা আমার মনের মধ্যে ফুটে উঠত। আমি যতবার তোমার মায়ের মুখটা দেখেছি ততবার আমি আরো আরো সাধনা করেছি, আরো আরো কৃচ্ছ সাধন করেছি, কিন্তু কিছুতেই সেই মুখ আমি ভুলতে পারিনি। একে যদি বলো যে আমার স্বার্থপরতা, তাহলে আমি স্বার্থপর। একে যদি বলো আমার দুশ্চরিত্রতা, তাহলে আমি দুশ্চরিত্র। আর যদি বলো এটাই আমার তোমার মার প্রতি আমার শ্রদ্ধা জানানো, তাহলে সেই সেই শ্রদ্ধাটুকু তাকে আমি জানিয়েছি। বিচারের ভার তোমাদের উপর, আমার নিজের বিচার তো আমি আর করতে পারি না। মেজদা, আপনি তো কিছুই খাচ্ছেন না। বললাম যে এত খাবার অভ্যেস আমার নেই, আমি যে একা হারি। তবুও মেজদা, আজ একটু খাবার মুখে দিন। ছোট, আমি আমার ঘরে চললুম রে, খুব ঘুম পাচ্ছে, সারাদিন যা ধকল গেছে। মেসি ভাই, বলছি যে দাদার খাওয়া হলে দাদাকে আমি, না, যে কাল রাত্রির মধ্যে উনি আমাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন, সেই কাল রাত্রি আমার জীবন থেকে চলে যাক আমি চাইনি। তুমি ওনাকে আমার ঘরে পাঠাবে না, এ বাড়িতে আরো অনেক ঘর আছে, সেখানে ওনার শোয়ার ব্যবস্থা করো। বাবা, বাবা, তুই আমাকে বাবা বলে ডাকলি, হ্যাঁ? সম্পর্কে তো বাবাই হন, বাবা ছাড়া আর কি বলে ডাকতে পারি আপনাকে? মেজদা, আপনি আমাকে কথা দিন যে আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। ওনার কথা দেওয়া না দেওয়া কিচ্ছু এসে যায় না। সেদিন আমি ছোট ছিলাম বলে উনি আমাকে ফেলে চলে যেতে পেরেছিলেন, আমার মতে তোয়াক্কা করেননি, কিন্তু আজ আমি বড় হয়েছি, আজ আমার মতামতে তোয়াক্কা না করে উনি চলে যেতে পারেন না। দরকার হলে আমি আমি ওনাকে জোর করে আটকে রাখবো, কিছুতেই কিছুতেই যেতে দেব না। এটাই হবে আপনার বাকি জীবনে আপনার পানিশমেন্ট, এই পানিশমেন্ট আপনাকে নিতেই হবে, আপনার কোথাও যাওয়া হচ্ছে না। জানবি, তুমি শুধু আমার জন্য পয়ো না, আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি।
তুমি আমার পরিবারের জন্যও পয়া। হঠাৎ এ কথা এখন বুঝতে পারছো না? আজ আমাদের বাড়িতে একজন হারিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছেন। আমার মেজমা সারা জীবন অপেক্ষা করেছেন তার জন্য। সেই মানুষটা তোমার হাত ধরে এসেছে, তোমার জন্য এসেছেন। হয়তো এছাড়াও উনি আসতেন। দেখো, হয়তো উনি আসতেন কি আসতেন না সেটা আমি জানি না। আসেন তো উনি এত বছর, এই প্রথম তো তুমি তাকে হাতে করে নিয়ে এলে আমাদের বাড়িতে। জানবি আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আমার সাথে তাহলে আপনাদের কৃতজ্ঞতা সম্পর্ক। তুমি কি তোমার কোনো ভাসুর ঠাকুরের সঙ্গে কথা বলছো? আর যদি সত্যি তুমি আমাকে তুমি বলতে না পারো, তাহলে আমি মনে করবো তুমি আমাকে শ্রদ্ধার জায়গা দিয়ে দূরে সরিয়ে রেখেছো। তুমি আমাকে স্বামী বলে অ্যাকসেপ্ট করতে পারছো না। কি বলছো তুমি? বারবার আপনি আগে করলে সেই কথাই তো মনে হয়। আচ্ছা বেশ, আর ভুল হবে না। মনে থাকে জানো? মনে থাকবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমার শুধু ভয় করে। কিসের ভয়? আসলে রশ্মিতের মা এসে বাড়িতে যা বলে গেছে তাতে মনে পড়ে ভরসা নেই। দেখো, তোমাকে আমি সবচেয়ে বেশি ভরসা করি, কিন্তু আমার ভয়টাও তোমাকে নিয়ে। আমার যদি কোনো ক্ষতি হয়, আমি একটা সামান্য মেয়ে, আমার ক্ষতি হলে আমার কিচ্ছু এসে যাবে না। কিন্তু যদি কেউ তোমার ক্ষতি করে তাহলে? তুমি থাকতে আমার কে ক্ষতি করবে বলতো? আর এটাও ঠিক, এটাও সত্যি, আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। জানো তো, আমার এটা মনে হচ্ছে জেঠু যখন ফিরে এসছে এখন সবকিছু ঠিক হবে, সব ভালো হবে, আমাদের খুব ভালো হবে। জানো, আমরা খুব ভালো করে সংসার করব। এতদিনে আমি সত্যিকারের সংসারের অর্থ খুঁজে পেলাম, এতদিনে আমি সত্যিকারের স্ত্রী বলে কি হয় সেটা আমি বুঝতে পারলাম। জানবি তুমি আমার জন্য যা করেছ, সাবিত্রী হয়তো সত্যবানের জন্য হয়তো তাই করেছে। এভাবে বলো না, আমার খুব অস্বস্তি হয়। আমি কিন্তু বেশি কিছু করিনি। আমার স্বামীর যা পাওয়ার কথা ছিল আমি শুধু সেইটুকু ছিনিয়ে এনে দিয়েছি। আমার স্বামী তো অসৎ নয়, প্রতারক নয়। আমার স্বামীকে যারা মিথ্যের জালে ঢেকে ফেলতে চেয়েছিল তাদের জালটা শুধু ছিঁড়ে ফেলেছি। এর থেকে বেশি তো কিছু করিনি। তুমি জানো না তুমি কি করেছো। তোমার জন্য আমি শুধু আমার হারানো সম্মান নয়, আমার চাকরি, আমার সামাজিক সম্মান সব কিছু ফিরে পেয়েছি। আচ্ছা, আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি তাহলে সেটাই তোমার কাজ। কজন বউ এরকম পারে, কজন বউয়ের এরকম শক্তি থাকে, এমন জেদ থাকে কজন বউয়ের, এমন লড়াই করার ক্ষমতা কজনের থাকে বলো? তোমার মতো একজন মানুষকে জীবনে পাবো আর তার জন্য এটুকু লড়াই করতে পারবো না, সেটা কি করে হয়? আমার মতো মানুষ মানে? আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একজন মানুষ আমার জীবনে আসবে। আমিও কি কোনোদিন স্বপ্ন ভেবেছিলাম এমন একজন মানুষ আমার জীবনেও আসবে? এই কথাটা বললে না লোকে হাসবে। যার হাসি পাবে হাসুক, আমি সিরিয়াসলি বলছি, আমি যা বিশ্বাস করি তাই বলছি। আজ এত বছর পর মেজমার জীবনে একটু শান্তি এসেছে, তারপরেও মেজমা সবকিছু ছেড়ে চলে যাবে কেন বলছে আমি এটাই বুঝতে পারছি না। অভিমানে এত বছর ধরে উনি নিজের হাতে সংসারটা সামলেছেন, সব দায়িত্ব পালন করেছেন। যার সংসার তিনি নেই, তার হয়ে সংসারটাকে সামলেছেন। এখন তিনি এত বছর পর এসে বলছেন যে এক রাত্রের জন্য উনি সবার সঙ্গে দেখা করে চলে যাবেন। তুমি বলো তো মেজমার মনের অবস্থাটা কি হতে পারে? তুমি দেখো, আমি সাধু বাবাকে কিছুতেই যেতে দেব না। সাধু বাবা আবার কি? সাধু বাবা এখন তোমার জেঠুমনি, মেজ জেঠুমনি। আমি তো ওনাকে সাধু বাবা বলেই চিনেছি, আমার মুখে কিছুতেই মেজ জেঠুমনি আসছে না। আমি ওনাকে সাধু বাবা বলেই ডাকব। ফাইন, তবে তাই হোক। দেখো তুমি ওনাকে জোর করে কথা শোনাতে পারো কিনা। তুমি দেখো, আমি ওনাকে কিছুতেই যেতে দেব না। কিন্তু মেজমা তো এখনো আমাকে অতটা কাছে টেনে নেয়নি। এখন যদি কাল সকালে মেজমা চলে যাব বলে আমি কি করে সামলাবো আমি জানি না। আমি আছি,
দাদা ভাই আছে, মিজুমা চলে যাবে বললেই হলো, আমাদের কোনো অধিকার নেই মিজুমার উপর। জানো জাহ্নবী, আজ এতদিন পরে আমাদের সংসারটা যেন মনে হচ্ছে ভরে উঠেছে। আমরা বড় হয়েছি কিন্তু আমরা কোনোদিন বুঝতে পারিনি মিজুমার জীবনের কষ্টটা কতটা। উপর উপর জানতাম, উপর উপর দেখতাম, আজ বুঝলাম মিজুমার কান্না শুনে মিজুমা কত কষ্ট নিজের বুকের মধ্যে জমিয়ে রেখেছিল। স্বামী বলে কথা, একজন স্ত্রীর জীবনে তার স্বামী হচ্ছে সবচেয়ে বড় অবলম্বন। সে স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে চলে যায়, তার থেকে বেশিরভাগ সময়টাই দূরে থাকে, তাহলে সেই স্ত্রীর মনের মধ্যে কতটা কষ্ট হয়, তার জীবনে কতটা কষ্ট থাকে, সেই জায়গায় না থাকলে বোঝা সম্ভব নয়।